فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. يخشمني توب حير پرشنو যে দাওয়াতি কাজ করতে গেলে বাধা এত আসে কেন এটা তো ভালো কাজ তো এই মর্মে কি কোনো কোরআন হাদিসের দলিল রয়েছে যে দাওয়াতি কাজ করলে বাধা আসবে বা আল্লাহ বলেছেন যে কষ্ট দেওয়া হবে বা আর কিছু সম্মানিত ভাই জি দাওয়াতি কাজ হক কথা বলতে গেলে বাধা আসে এই বাধাটা আপনার কোরআন হাদিস থেকে প্রমাণিত কোরআন হাদিস থেকে প্রমাণিত কারণ আল্লাহ রসুল সাল্লাম যখন তিনি প্রথম দাওয়াত দিয়েছিলেন মক্কার কুফারে কুরাইশ এদেরকে তিনি প্রথমে তাদের দাওয়াত দিয়েছিলেন যখন তাদেরকে প্রথম ডাকলেন যে এক পাহাড়ের কাছে গিয়ে ডাকলে তারা সবাই সাড়া দেয় তারপরে আল্লাহ রসুলসল্ল্লা হলাইসাল্লাম তাদের বলেন যে আমি যদি বলি যে এই শত্রু বাহিনী শত্রু বাহিনী পিছনে রয়েছে তো তোমাদের ক্ষতি করবে এই করলে কি তোমাদের বিশ্বাস করো তোমরা তারা বলেছিল যে হ্যাঁ তোমাকে আমরা বিশ্বাস করি তখন ওই সময় আল্লাহ সাল্লাম তাদেরকে কালে মাদ দাওয়াত দিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নেই ওই সময় আবু জাহেল বলেছিল এই জন্য তুমি ডেকেছো তোমার হাত ধ্বংস হোক তখন আল্লাহ আয়াত নাজিল করেন ইয়াদা আবিল আহাবিউ ওয়াতাব তাব্বাত ইয়াদা আবিল আহাবিউ ওয়াতাব তার মানে আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক তার মানে আল্লাহ রসুল সাল্লাম দাওয়াতি কাজ যখন তাকে হক পথে তাদেরকে ডাকলেন আল্লা রসুল সাল্লাহ সাল্লাম যখন মুশরেক কুফারে কৌ এদেরকে হক পথে ডাকলেন তখন তারা বুঝতে পারল যে হ্যাঁ এরা তো মোহাম্মদ আমাদেরকে ডাকছে তার মানে আমরা যে তিনশো ষাটটি মূর্তি পূজা করি এগুলা আরেবন্দি করা যাবে না সে হক পথে ডাকছে এখান থেকে প্রমাণ হয় এটা হাদিস যদি আমি হাদিসটি সেভাবে বলা হয়নি দ্বারা প্রমাণিত কথা বলা তো এখান থেকে প্রমাণ হয় যে হক পথে ডাকতে গেলে বা ধাসবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সে সমাতে আরো যেগুলো ইমাম আহমদ বিন হাম্বাল একটি হাদিস নিয়ে আহমদ আহমদিন হাম্বাল তিনি বলছেন ইয়া কুল ইয়া ইয়োহন্না লা ইলাহা ইল্লা আল্লাহ তুফলিহুন হামানাশরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্তা মা'বুদ নেই তাহলে তোমরা সফলকাম হবে সফলকাম হবে এখন বাধা আসবে যে আপনি বাপ থেকে একটা কাজ করে আসছেন যেমন কুফারে কুরাইশ এরা মূর্তির পূজা করত যখন আল্লাহর রাসূল ডাকলেন তাদেরকে যে একমাত্র সত্তা মা'বুদ আল্লাহরই ইবাদত বন্ধি করা লাগবে তাদের কষ্ট হলো যে আমরা বাপ থেকে এগুলা করে আসছি এখন সে এক পথে ডাকছে তখনই তারা শত্রুতা শুরু করলো এমনকি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে হিজরত করে মদিনায় আসতে হয়েছে মদিনায় আসতে হয়েছে জি আর দাওয়াতি কাজের এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা মুসলিম মুসলিমে মুসলিমে এত কেন তারা যেমন আলেমে আলেমে হুড়াহুড়ি তারা দেখা যায় হিংসা ফাসাদ বিদ্বেষ এরা আসলেই অনেকে এখনো সমাজে আলেম ওলাম অনেকে আমরা রয়েছি যারা তাদের সমাজকে রক্ষার জন্য তার সম্মানকে রক্ষার জন্য তারা হক জানার পরও তারা কিন্তু আসলে বলে না হক জানার পরও বলে না তারা হক আসলে জানে বুঝে তারপর হক বিষয়টা তারা গ্রহণ করে না হক বিষয়টা তারা গ্রহণ করে না তাই এখনও সমাজে রয়েছে আপনি যখন হক কথা বলবেন যেমন আপনি বলেন যে সেরে কি কাজ করা যাবে না সেরে কি কাজ কবর পূজা করা যাবে না কবর পূজা কবর পূজা বলতে কেউ যদি সেরে কি কাজ করে আপনার কবরে যাকে সিজদা করছে আপনি যা যদি বলেন যে কবরে সিজদা করা বড় সেরেক আপনি বলেন যে সেখানে বইসা আছে ও সেটা মেনে না অথচ আল্লাহ সব তালা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তার মানে কবরকে সিজদা করা বড় একটা সেরেক সেখানে মানত করা বড় সেরেক সেখানে খাসি জবাই করা বা আর কিছু করা বড় সেরেক এগুলা যদি কেউ করে আর আপনি নিষেধ করছেন যারা আছে সে তারা বিশ্বাস করবে না আর করলেও জানলেও তার যে মানিজ্য চলে যাবে এই জন্য সেগুলা মানতে চাইবে না তাহলে এখানে তো আপনার হক আর বাতিল এমনিতেই লড়াই হচ্ছে আপনি হক জানার পর তাকে বলছেন কিন্তু সে আপনার কথা মানছে না অথচ আল্লাহ সুহান তালা বলছেন লাইনা নামিন কুমান্নাল হেনবি তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করতে তাহলে তোমার আমলগুলা বরবাদ হয়ে যেত আর তুমি ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যাতে তাই সময় তো ভাই হক প্রচারের ক্ষেত্রে বাধা আপত্তি এগুলা আসবে বাধা আপত্তি আসবে যেগুলো বর্তমানে আপনার আসছে যে আপনি যখন আপনি কোরআন কোরআন আয়াত হাদিস আপনি যখন স্পষ্ট বলছেন জানার পর তারা মানে না দেখা যায় যে আমার দেশেই যে সহশীতার বিষয়গুলা আমরা সালাতের বিষয়গুলা দেখা যায় আমরা কেউ আরও ফুলে দেন বলছে যে হাত উত্তোলন করি সালাতের ভিতরে পায়ে পা ভিড়াই এরপর দাম দামরা একরকম দিই সৈহাজেরা অনেকে দেখা যায় যে তার ভিন্ন করে দেই। তো এই জিনিসগুলা এরপরে বললাম যে বিদাতি আমল রয়েছে সেরে কি আমল রয়েছে কেউ ঈদ মুরাদের নবী কেউ পালন করছে যখন বলা হচ্ছে যে আল্লাহ রসুল করেননি সাহাবারা করেননি তাবি তাবিন করেননি তখন তারা রেগে যাচ্ছে এবং তারা লড়াই করছে যেহেতু ভালো কাজ এখানে সমস্যা কি এভাবে তারা বিভিন্ন কথাবার্তা বলছে এইভাবেই দেখা যায় এখনো পর্যন্ত মানুষেরা মিলাদ কিয়ামেগুলা করে যায় তারা বিশ্বাস করছে যে রসুল মিলাদে কিয়ামে উপস্থিত হয় কথাবার্তা যে আল্লাহ রয়েছে তিনি কি করে আপনার বাংলাদেশে ভারতে পাকিস্তান যে যেখানে মিলাদ করেছে। সে কি করে যাবেন একজনই তো নাবি তিনি সেখানে সাহিত রয়েছেন মৃত্যু আর এখন যদি এভাবে বলি এখন যারা মানছে ওকে বললেই আপনার সাথে লড়াই বা আপনার সাথে বিষয়ে তারা মানতে চায় না এইভাবেই মূলত হচ্ছে আর এটা চিরাচরিত নিয়ম হক প্রচার করলে পারে হকের বাধা আসবে এটাই ঠিক তাই এই যেভাবে আসছে আর কি তালা যেন আমাদেরকে হক প্রচার করার তাওক দান করেন হক প্রচার করার তাও দান করেন তাই হকের কথাগুলা স্পষ্ট মানুষকে বলে দিতে হবে আল্লাহ বলছেন আল্লাহ কমে রব্বিকা ফালাতা কুন আর নামিয়ান হক প্রতিপালকের পক্ষ থেকে এসে যাতে কোনো সন্দেহ নেই যাতে সন্দেহ নেই তাই আপনি কোন হাদি সঠিক জিনিস জানলে পৌঁছে দিবেন কে মানল মানল না বার কিছু এগুলা দেখার আপনার প্রয়োজন নেই সঠিক কথা আপনি বলার চেষ্টা করবেন আল্লাহ সুবাহ তাআলা যেন আমাদের সে কবুল করেন আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন অল দ্য কুমিন কুম মতুই এদো অনা ইলল হইর মরুনামিন মারুফ এন হামায়মনকার মরুনামিন মারুফ ওয়ান হামায়মনকার যে তোমাদের মধ্যে একটি উন্মত বা জাতি থাকবে যারা মানুষকে সঠিক পথে আদেশ করবে সঠিক কজে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এটা থাকবেই কেউ অন্যায় করছে আপনি তাকে বলছেন এটা করিও না সে আপনার রাগছে রাগুক কিন্তু আপনি তাকে হেকমাতের সহিত ভালো করে কথা বলেন আল্লাহ সুলহাম তালা বলছেন ওদো অইল আরবিকা উদৌ অইলা সাবির রবিকাবিল হেকমাতি ওয়ালমাও ওয়াজ তেল হাসানা তুমি তোমার প্রতিপালকের পক্ষে তোমার প্রতিপালকের দিকে ডাকো উত্তম উপদেশ এবং হেকমাতে সহিত সঠিক কথা বলা এবং সুন্দর করে বুঝে তাকে ডাকো ইনশাল্লাহ সে আসবে যেমন আল্লাহস ভাঁতা আলা ফেরাউন সম্পর্কে বলছেন মসা এবং হারুনকে উভয়কে ফেরাউনের কাছে পাঠাচ্ছিলেন তিনি বলছিলেন ফাকউর আল্লাহু পৌর আলাইগিনা যে তোমরা ফেরাউনের কাছে যাও ই ধাবিলা ফেরাওনা ফাকুর আল্লাহু পৌরালাইগিনা যে যখন ফেরাউনের সাথে কথা বলবে নরম সুরে ভালো করে কথা বলবে তাই আমাদের হক প্রচার করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ যেন দান করেন আর হক পথ কথা বললে যারা বিপরীত তারা চিরাচরিত্র রয়েছে তারা বাধা দেয় আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন কোরআন হাদিস অনুযায়ী আমল করান সে পথে দাওয়াত দেওয়ার আল্লাহ আলম সুবাহিকাফির কত বলে